তো এখানে আমরা অ্যাসিড, ক্ষার এবং লবণের কিছু বৈশিষ্ট্য এবং তাদের বিক্রিয়াতে ব্যবহার সম্পর্কে ধারণা শিখব, ঠিক আছে? এই দ্রবণের ঘনমাত্রা সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে কিনা। সর্বপ্রথম কনসেন্ট্রেশন, সংক্ষেপে বলা হবে সি, এটার অর্থ দাঁড়ায় গাঢ় দ্রবণ। লিকুইড, সংক্ষেপে দেওয়া হবে এল, এটা হচ্ছে তরল দ্রবণ। এরপর আসবে অ্যাকুয়া, সংক্ষেপ হবে একিউ, এটা হচ্ছে জলীয় দ্রবণ। আর সহজ ভাবে বলে আসবে লবণ দ্রবণ। তোমরা কয়েকটা বৈশিষ্ট্য জানলাম যে ঘনমাত্রার উপর ভিত্তি করে অ্যাসিড, ক্ষার এগুলা বিক্রিয়াতে কিভাবে অংশ নেয় সেটা সম্পর্কে ধারণা পাবো। সর্বপ্রথম হচ্ছে কনসেন্ট্রেশন, যেটাকে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে সংক্ষেপে পাবো সি, এর অর্থ গাঢ় দ্রবণ। লিকুইড, তরল দ্রবণ, অ্যাকুয়া, জলীয় দ্রবণ বা লব দ্রবণ। এরপরে আমাদের জানতে হবে সক্রিয়তা সিরিজ। এরপরে আমাদের প্রয়োজন সক্রিয়তা সিরিজ সিরিজ। সক্রিয়তার সিরিজ হবে না স্যার? সক্রিয়তার সিরিজ রদেন, সক্রিয়তা যে সেটা রদেন হয়ে যাবে। সক্রিয়তার সিরিজ, সক্রিয়তা সিরিজ থেকে জানবো যে ধাতুগুলোর অবস্থান, অর্থাৎ কোন ধাতুগুলো অধিক সক্রিয় এবং কোন ধাতুগুলো কম সক্রিয়। সিরিজে যেগুলো ধাতু আগের দিকে আছে এগুলো হচ্ছে অধিক সক্রিয়, এবং যেগুলো পরের দিকে আছে আস্তে আস্তে শেষের দিকে যাইতে থাকবে সেগুলো হলো কম সক্রিয়। তো এখান থেকে আমরা সিরিজ থেকে এই ধাতুগুলোর সক্রিয়তার উপর ভিত্তি করে আমরা অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়াগুলো জেনে নেব। হাইড্রোজেন, এই তিনজন ধাতু কম সক্রিয় হওয়ার কারণে লঘু এইচ2এস উপর এর সাথে কোনো বিক্রিয়া করে না, এর সাথে কোনো বিক্রিয়া করে না। আমরা একটু দেখি কিভাবে, তার আগে একটু দেখে আসি। এইচ2এস উপর লঘু দ্রবণ, এটা ভাঙে না, কারণ এর কোনো গাঢ় ধর্ম নেই। পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেন স্যার। নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি, জার্মান অক্সিজেন। নাইট্রোজেন মনোক্সাইড, পানি, তিনটা, জার্মান অক্সিজেন।
এটাকে বলা হয় জাইগন অক্সিজেন শক্তিশালী জারক পদার্থ। শক্তিশালী জারক পদার্থ জায়গা অক্সিজেন শক্তিশালী জারক পদার্থ। পরিণত হয় নাইট্রিক অ্যাসিড লঘু বিয়োজিত হয়ে নাইট্রোজেন মনোক্সাইড পানি ও তিনটা জাইগন অক্সিজেনে পরিণত হয়। জাইগন অক্সিজেন শক্তিশালী জারক পদার্থ, এটা বিক্রিয়ার অবস্থান বা বিক্রিয়ার পরিবর্তন নির্দেশ করে। এখন আমরা দেখি যে সূত্রের সাথে এই বিক্রিয়ার সম্পর্ক কোথায়। আমরা লিখছিলাম শক্ততা সিরিজে হাইড্রোজেনের নিচের ধাতু সমূহ, অর্থাৎ হাইড্রোজেনের নিচে আছে কপার, সিলভার, গোল্ড, কম সক্রিয় হয় লঘু H2SO4, এর সাথে কোনো বিক্রিয়া করে না। দেখা যাক কপার, সিলভার, গোল্ড, এটার সাথে যদি আমরা লঘু H2SO4 এর বিক্রিয়া করানোর চেষ্টা করি তাহলে এই ক্ষেত্রে কোনো বিক্রিয়া হবে না, কারণ আগে আমরা দেখেছি যে সিরিজের অবস্থান এখানে কম সক্রিয় এবং লঘু অধিক সক্রিয় ধাতুগুলোর বৈশিষ্ট্য। কম সক্রিয় ধাতুগুলো কপার, সিলভার, গোল্ড, লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম না থাকায় কোনো বিক্রিয়া করে না। এবার কিন্তু সক্রিয়তা সিরিজের হাইড্রোজেনের উপরের ধাতু সমূহ, হাইড্রোজেনের উপরের ধাতু সমূহ অধিক সক্রিয় হয় লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে সিরিজে ধাতুর অবস্থান অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ অধিক সক্রিয় এবং কম সক্রিয়তার উপর ভিত্তি করে লৌহ এবং গাঢ় অ্যাসিডগুলোর সাথে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমরা দেখলাম যে লৌহ এসপিএসও করে জারণ ধর্ম না থাকায় কম সক্রিয় ধাতুগুলো বিক্রিয়া করে না, কিন্তু অধিক সক্রিয় ধাতুগুলো লৌহ এসপিএসও এর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস সোডিয়াম সালফেট অথবা পটাশিয়াম সালফেট এবং এর সাথে অতিরিক্ত হিসেবে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস। যদি আমরা অন্যান্য ধাতু নেওয়ার চেষ্টা করি, জিঙ্ক বা আয়রন বা লেড, লঘু H2SO4 এর সাথে যদি বিক্রিয়া অংশ নেয়, যদিও লঘু সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয় না কিন্তু অধিক সক্রিয় ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে।